গলা ওই দেখ তোকে মেরেছি না কোনোদিন, তোকে এবার থেকে বেল্ট নিয়েই যাবো, গলায় একদম চেনটা। জানো জেনি আমাকে কি করেছে আজকে? বাপরে বাপ, পুরো একদম আত্মারাম খাঁচা হয়ে গেছিল আমার। এত দৌড় করালো আমাকে, এত দৌড় করালো, এত দৌড় করালো, বাপরে বাপ। খাটের তলায় ঢুকে বসে রয়েছে এখন, দেখছো ওখান থেকে? তুই আর বেরো খাটের তলা থেকে, বেরো একবার, দেখ তোর আমি কি করি। বেরো বেরো খাটের তলা থেকে। আজকে মঙ্গলবার, দোকানে যাচ্ছিলাম আমি লাড্ডু আনতে, এই যে লাড্ডু আমার হাতে রয়েছে এখনো ভরা। রোহিত সে সময় ঢুকলো, রোহিত ওখানে বসে আছে আর জেরি এখানে বসে আছে, বারান্দাটা এখানে বসে আছে আর আমি বাইরে চলে গেছি। সে যাবে বলে কি করছে, কুই 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 করছে। রোহিত খালি একবার বললো তুমি আমার বলে দেখো ও কি করে, যায় কি না। তা আমি চলে গেছি কিছু দূর গিয়ে, যে ওকে ইশারা এরকম ডাকলাম, ও নেমে চলে এসছে গেছে। দিয়ে আমি দৌড়ে দৌড়ে গেলাম, ঠিক আছে, ওকে দৌড় করালাম, দৌড়ে দৌড়ে গেলাম। আমি আমি আগে আগে যাচ্ছি, আমার পিছু পিছু আসছে, মানে আমি আগে যাচ্ছি এই কারণে যে আরও কোনো বাচ্চারা আছে কিনা, তাহলে ওকে ঘ্যাক করে দিয়ে দেবে একদম, ওর যদি কোনো বন্ধু থাকে ওই জন্য। আমি আগে আগে গিয়ে দেখছি, ক্লাব পর্যন্ত গেলাম, দোকান পর্যন্ত গেলাম, দেখলাম না ক্লাব চত্বরে মন্দিরে কোনো কুকুর নেই, দোকানেও কোনো কেউ বসে নেই, তো ভালোই হলো। তো আমি যে দোকান অবধি চলে গেছি, ও তখন দোকান অবধি যায়নি, ঠিক আছে, তার আগেই দাঁড়িয়ে আছে, একটা হ্যাঁক আছে, গলি মুখ আছে, সেখানে দাঁড়িয়ে আছে, গিয়ে নর্দমাগুলোকে শুকছে। এবার বেরো ওখান থেকে, ওদের ঢুকে বসে আছে তখন, দেখা যাচ্ছে ওকে, যিনি ঘুমাচ্ছে ও খাটের তলায়, দেখা যাচ্ছে না, অন্ধকার কালো, খাটের তলায় ঢুকে রয়েছে। তো নর্দমাগুলোকে শুকছে, একজন তো বাড়ির সামনে পুড়িয়েছে, কিছু কাগজ ফাগজ পুড়িয়েছে, সেখানটা কালো হয়ে রয়েছে, ওখানটা ছাই মতন পড়ে রয়েছে, সেখানটা শুকছে। সে চিল্লে চিল্লে ডাকছে, কিছুতেই দোকানে আসে না, কিছুতেই আসে না। তা আমি কি করলাম, দৌড়ে গিয়ে ওর পিঠে এক চাপড় মারলাম। তারপর ও কি করলো জানো, পা করে ওখান থেকে একদম এক ছুটতে বাড়ি। ইয়ে বাবা রে, আমার তো ভয় হয়ে গেছে, আমি বলছি বাবা তো উল্টো দিকে দৌড়াচ্ছে, কিছুতেই ডাকলে আসছে না, সে ওর সাথে আমি দৌড়ে পারি? কি জোর পা করে দৌড়ালো, আমি ভাবলাম বোধহয় যা এবার কোথায় চলে যাবে, এদিকে ওদিকে ঢুকে যাবে, কারণ একবার হয়েছিল এরকম ভদ্রেশ্বরে, মানে বিশাল দূর চলে গেছিল, বিশাল দূর দিয়ে অনেকগুলো কুকুর ওকে ছেঁকে ধরেছিল, মানে সেদিনকে ওকে বাঁচানোই যেত না, যদি ঘ্যাঁক করে কেউ দিয়ে দিত, কেউ ভাগ্যিস কামড়াই নিয়ে এদিক থেকে ওদিক থেকে চারিদিকে ধরেছিল। এবার তো আমার ভয় হয়ে গেছে, আমি বাবা ওইখান থেকে ক্লাব থেকে দোকান থেকে এলো ছুটে ছুটে, এবার তাহলে ও কোথায়, এদিকে বেরো ওখান থেকে, বেরো বেরো ওখান থেকে, বেরো তো বলেছি আমি, বেরো, এসেই খাটের তলায় ঢুকে গেছিস না আমাকে দেখে, যেই আমি দেখছি ঢুকছি অমনি খাটের তলায় ঢুকে গেছে, বেরো বেরো ওখান থেকে, বেরো ওখান থেকে, বাইরে চল, বাইরে চল, চল চল চল, এইখানে 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 চল, ওঠ। হ্যাঁ তুই ভাবিসটা কি, তুই হ্যাঁ তুই নিজেকে কি ভাবিসটা কি, হ্যাঁ তোরে আমি আজকে দাঁড়া, হুম তুই নিজেকে কি ভাবিসটা কি, তোর চেয়ার ধরে তোকে আমি তুলে মেরে দেবো, তুই ভাবিসটা কি নিজেকে, হ্যাঁ তুই ওখান থেকে এত জোর দৌড়ালি কেন, হ্যাঁ সে মানে আমি এত জোর চিৎকার করলে, সামনে একটা সাইকেল যাচ্ছিলো, সে বলছে বৌদি ওকে আর ধরতে পারবে না, আমি জানি হ্যাঁ 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 ধরতে পারবো, আমি ঠিকই ধরেছি, মনে মনে বাড়ি চলে যাবে, তাও একটা মনে সন্দেহ হলো যদি অন্য জায়গায় অন্য গলিতে ঢুকে পড়ে, এ বাড়ি ও বাড়ি থেকে মানে আমার চিৎকার শুনে আর আর হুম ধরে যে কানটা যদি না মুলে দিই আমি, হ্যাঁ কানটা কানটা আমি যদি না মুলে দিই, সবসময় খালি বদমাইশি, সবসময় সবসময় খালি বদমাইশি, হ্যাঁ সবসময়, হুম আমাকে এত দূর তোকে আমি আর কোনোদিনও দোকানে নিয়ে যাবো না, তোকে আমি আর কোনোদিনও তোকে আমি দোকানে নিয়ে যাবো না কোনোদিনও, হ্যাঁ কোনোদিনও তোকে আমি দোকানে নিয়ে যাবো না। সেই আমার চিৎকার শুনি এই বাড়ি ও বাড়ি যতগুলো বাড়ি আছে এখানে, সে দোতলা থেকে ঘর থেকে বাইরে গিয়ে দরজা খুলে চলেছে জানো, খুলে দেখছে কেন যে জেরি কোথায় গেলো, জেরি সবাই বলছে কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো, দৌড়ে দৌড়ে তবে বললাম না ঠিক ঘরে ঢুকে, ওরা ছাদ থেকে দেখে দোতলা থেকে দেখে বলছে হ্যাঁ হ্যাঁ জেরি ঘরে ঢুকেছে, মানে কি অবস্থা হয়ে গেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, ও এত জোর দৌড়েছে, হ্যাঁ হ্যাঁ আর দোকানে যাবি, তুই তুই আর দোকানে যাবি, তোকে আমি আর দোকানে নিয়ে যাবো, হুম তোকে আমি আর দোকানে নিয়ে যাবো, তোকে আমি আর কোনোদিনও দোকানে নিয়ে যাবো না কোনোদিনও, তুই যতই কুকুর করি তোকে আমি কোনোদিনও দোকানে নিয়ে যাবো না, হ্যাঁ তোকে দোকানে নিয়ে গেলাম, রোহিত বললো যাও ওকে ঘুরিয়ে নিয়ে আসো, ঘোরাতে নিয়ে গেলাম, তুই আমাকে এমন দৌড় করালি, এমন দোকানে যাবি আমার সাথে চুপচাপ, দোকানে জিনিসপত্র কিনবো আবার বাড়ি চলে আসবি আমার সাথে হেঁটে হেঁটে চুপ করে, তা না রাস্তা শুকতে শুকতে যাবে, আর আমি বেল্ট নিয়ে যাই না, তোমরা খুব ভালো করেই জানো সবসময় বেল্ট ছাড়া থাকে, ও যেখানেই যায় না কেন ও খুব বাধ্য মেয়ে, বেল্ট নিয়ে যায় না। তো আজকে এই কাণ্ড যে ঘটালো যে আমি কী করে জানবো, হ্যাঁ তোকে আর কোনোদিনও নিয়ে যাবো না কোনোদিন, তোকে এবার থেকে বেল্ট নিয়েই যাবো, গলায় একদম চেনটা, আস্তে বনু ঘুমাচ্ছে, তোকে আমি গায়ে হাত দিইনি, গলায় চেনটা দিয়ে এখানে গলায় চেনটা দিয়ে ওকে নিয়ে, তোকে আমি মেরেছি, তোকে আমি বললাম গলা ওই দেখ তোকে মেরেছি, বললাম তো
তোকে মেরেছি আমি, মারছি আমি তোকে, বলছি কি মুশকিল রে, বলছি গলায় চেনটা কামড়া মারবো, একটু তুই আমি কামড়াচ্ছিস, কথাটা শোন আমি কি বলছি, বলছি তোকে এবার থেকে আমি গলায় চেন দিয়ে নিয়ে যাব দোকানে, তোকে তো আমি এখন কয়েকদিন দোকানেই নিয়ে যাব না, তুই খুব বাড়ির রাস্তা চিনে গেছিস না, হ্যাঁ খুব বাড়ির রাস্তা চিনে গেছিস, খুব হ্যাঁ খুব বাড়ির রাস্তা চিনে গেছিস, আজকে আসুক দিদুন, আসুক দিদুনকে আমি বলবো, দাঁড়া দিদুনও তোকে বকবে, আসুক দিদুন আসুক, এরকম কেউ করে, হ্যাঁ কেউ করে এরকম, এরকম ভয় কেউ দেখায়, এরকমভাবে কেউ দৌড়ায়, হ্যাঁ তোকে একদম এসে আবার হাঁপাচ্ছে, হ্যাঁ এসে এইখানটা বসে আছে চুপ করে, নালে এখানে বসে থাকি ওইখানে বসে আছে, হ্যাঁ ছিনে কিন্তু অত পালিয়ে গেল, ওইখানে বসে আছে, যেই আমি ঢুকেছি বারান্দাটা ঢুকে দরজাগুলো অমনি পা করে ঘরে ঢুকে চলে গেছে, হ্যাঁ